हेलो व्यूअर्स, सकल दर्शक बंधु के बार्ड्स वर्ल्ड अफ रिनी साथे जानाई स्वागत। आज के पंचमी, सकल के जानाई शुभ शारदीयार प्रीति शुभेच्छा और अभिनंदन। सकले भलो थाकबें, सुस्थ थाकबें। आज के आमी आपनादेर आमार बद्रीर जे डिम पेरेछिलो देखिएछिलाम, तादेर कार कार की प्रोग्रेस होयेछे सेटा एकटु देखाबो। एखाने देखते पाच्छेन फिंचेर बाच्चाटी जेटी देखिएछिलाम एकटी नेबे एसेछे, सेटी एकटु बड़ो होयेछे और तार मा बाबा एखाने रयेछे। आशा करछि कयेक दिनेर मध्ये तार मा बाबा आबारो डिम देबे। एटी होच्छे आमार नतून पेयार बद्री, जेटी एनेछिलाम एकटी दादार बाड़ीर थेके। आगेर भिडियोते आपनादेर बोलेछिलाम সেটিকে ঘর প্রোভাইড করা হয়েছে, তারা ঘর নিচ্ছেও, এখন তারা বাইরে বসে আছে। এটি আমার লুটিনো মেল, তার সাথে পাল ককটেল রয়েছে মেয়েটি, তাদেরকেও আমি হাঁড়ি দিয়ে রেখেছি। দেখা যাক ব্রিড করে কি না তারা। দেখুন মেয়েটি সামনে রয়েছে, পেছনে লুটিনো মেল ককটেলটি বসে আছে। এই যে তাদের বড় হাড়ি দেওয়া রয়েছে, ব্রিডের আশায় রয়েছি, দেখা যাক কি হয়। এইখানে নিচে আমার, এটি হচ্ছে দু নম্বর ঘর। দু নম্বর ঘরে আপনাদের দেখিয়েছিলাম চারটে ডিম পেরেছিল। লুটিনো ব্ল্যাক আই মেল আছে আর ফিমেল, সরি লুটিনো ব্ল্যাক আই ফিমেল আর হোয়াইট, এই যে তার মেলটি এখানে বসে রয়েছে। চারটি ডিম দিয়েছিল। আর তার পাশের ঘরটিতে তিন নম্বরে আমার দুটি নর্মাল বদ্রি রয়েছে। এইটি তার মেলটি বেরিয়ে গেল আর ভেতরে ফিমেলটি বসে আছে। মনে হচ্ছে কিছু বাচ্চা ফুটেছে, আওয়াজ পাচ্ছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন দুজনেই হাড়ির ভেতরে ঢুকে রয়েছে। হ্যাঁ, এখানে কিছু বাচ্চা দেখা যাচ্ছে। এখানে দুটি বাচ্চা একটু বড়, আর একটি দেখা যাচ্ছে একটু সাইডে রয়েছে। হ্যাঁ, ওখানে আরেকটি বাচ্চা ফুটেছে, আরেকটি, মোট তিনটি বাচ্চা এখানে ফুটেছে। পুজোর মধ্যেই বাচ্চাগুলো ফুটেছে, খুবই ভালো লাগছে দেখে এদেরকে। এটি হচ্ছে আমার নতুন পেয়ারের ঘরটি, এই যে জুটিয়ালে ককটেলের এটা ফিমেল, যেগুলো দাদার বাড়ির থেকে এনেছিলাম, বলেছিলেন দাদা হাড়ি প্রোভাইড করতে, তারা দুজনেই হাড়ি নিয়ে নিয়েছে। এখানে তাদের মেল বাড়ির বসে রয়েছে, এটি ফিমেলটি একটি ঘরে বসে আছে, চার নম্বর ঘরে। আর এই ঘরটিতে আরেকটি ফিমেল বসে আছে, আশা করা যাচ্ছে তারাও খুব শিগগিরই ব্রিড করবে। এটি তো আমার বদ্রি বাচ্চাদের কলোনি, এদের আমি নভেম্বরের শেষের দিকে কি ডিসেম্বরের ফার্স্টে হাঁড়ি প্রোভাইড করব। সেখানে কজোড়া ফিমেল কজোড়া মেল আছে ঠিক করে দেখে নিয়ে তারপরে হাঁড়ি আমি প্রোভাইড করব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে পুজো খুব ভালো কাটাবেন, বাড়িতেই থাকবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।